ফলাফল ঘোষণার পাছতে ভঙ্গ হব বিজেপির অহংকার। যোরহাটত গৌরব গগৈ বিজয়ী হব, যেহেতু এক্সিট পলে যোরহাটত বিজেপি বিজয়ী হব বলে দাবি করেছে, কিন্তু এক্সিট পলক বিশ্বাস নকরে গৌরব গগৈ। আজ সংবাদ মাধ্যমের সম্মুখত নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বে গৌরব গগৈ প্রকাশ করেছে প্রতিক্রিয়া। কাইলৈ বিজেপির অহংকার ভঙ্গ হব বলে গৌরব গগৈ মন্তব্য করেছে। যোরহাটত মই কিমান ভোটত বিজয়ী হও সেয়া ডাঙর কথা নহয়, কিন্তু কাইলৈ অহংকার ভঙ্গ হবলৈ গৈ আছে বিজেপির। আমি লৈ আহিছো সবিশেষ খবর। গৌরব গগৈ আত্মবিশ্বাসী, নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বে আত্মবিশ্বাসী হয়ে পড়েছে গৌরব গগৈ, আর 4 জুনত ভঙ্গ হব বিজেপির অহংকার। এক্সিট পলে কয় যোরহাটত পুনের বিজেপি দখললৈ যাব, যোরহাট পুনের বিজেপি দখললৈ যাব বলে এক্সিট পলে যেহেতু ফলাফল দিছে, কিন্তু আত্মবিশ্বাসী গৌরব গগৈ যোরহাট বিজেপি নহয় এবার কংগ্রেসের দখললৈ যাব বলে মন্তব্য করেছে গৌরব গগৈয়ে। যোরহাটত জয়ী হব বলে বিশ্বাসী গৌরব গগৈ সংবাদ মাধ্যমের সম্মুখতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। রাইজর আশীর্বাদ অথলে না যায় বলে মন্তব্য করেছে গৌরব গগৈয়ে, আর যোরহাটর রাইজে গৌরব গগৈক এবার আশীর্বাদ দিছে বলে মন্তব্য করেছে। মই কিমান ভোটত জয়ী হম সেইটো ডাঙর কথা নহয়, এই মন্তব্য করেছে গৌরব গগৈয়ে। শাসনত থাকা সরকারের অহংকার ভাঙিব, আর নির্বাচনী ফলাফল ঘোষণার এদিন পূর্বে গৌরব গগৈর মন্তব্য, ফলাফলের পাছতে জনসাধারণের সমস্যা সমাধানের কামত নিয়োজিত হব বলে মন্তব্য করেছে গৌরব গগৈয়ে। আর এক্সিট পলে যেহেতু এইবার যোরহাট পুনের বিজেপি দখললৈ যাব, অর্থাৎ তপন গগৈ বিজয়ী হব বলে বিজেপি এক্সিট পলে দাবি করেছে, কিন্তু আজির দিন গৌরব গগৈ সংবাদ মাধ্যমের সম্মুখত আত্মবিশ্বাসী হয়ে পড়েছে যোরহাটত এইবার গৌরব গগৈ বিজয়ী হব। মই কিমান ভোটত জয়ী হও সেয়া ডাঙর কথা নহয়, কিন্তু এইবার অহংকার ভাঙিব বিজেপির। গৌরব গগৈ বিজয়ী হওয়ার পাছতে বিজেপির অহংকার ভাঙিব বলে মন্তব্য করেছে গৌরব গগৈয়ে। কি কৈছিল গৌরব গগৈয়ে মন্তব্য শুনক। সাধারণে দিলে কাইলে দিনটো গোটেই কথাবোৰ প্ৰকাশ হ'ব। ইতিমধ্যে যথেষ্ট আমাৰ সময়, আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰত আমি সময় আমি সকলে দিলোঁ, গোটেই দেশবাসী ৰাইজে জনসাধাৰণে দিলে, আৰু এদিন ৰোৱা পিছত আমি গোটেই তথ্যবোৰ পাম। আৰু মই ভাবোঁ যে এতিয়া আমাৰ বৰ্তমানৰ সময়ত বহুত আমাৰ সমস্যাবোৰ সমাধান কৰিবলগীয়া আছে, তো আমি ভৱিষ্যত জনসাধাৰণে এটা ভাল উচিত নেতৃত্ব পাওক, এটা ভাল এটা সৎ চৰকাৰ পাওক, আৰু বৰ্তমানৰ যে ৰাজনৈতিক দল যি ক্ষমতাত আছে তেওঁলোকৰ যথেষ্ট অহংকাৰী, অহংকাৰটো অলপ ভংগন হওক, মানুহে সেইটোৱে বিচাৰে। আৰু সেই তাৰ কাৰণে আমি সকলোৱে কাইলৈৰ পৰাই আমি চেষ্টা কৰিব লাগে যে আমাৰ কাইলৈ আনুষ্ঠানিকভাৱে গোটেই তথ্যবোৰ হ'বই, প্ৰকাশ হ'বই, ৰাজহুৱাভাৱে হ'বই। কিন্তু মোৰ বৰ্তমান উদ্দেশ্য হৈছে যে লগে লগে যোৱা অহা কাইলৈ ফলাফলৰ পিছত লগে লগে আমাৰ যিকেইটা অঞ্চলত য'ত আমাৰ অঞ্চলৰ মানুহে আমাক যথেষ্ট মৰম কৰিলে, আমাক যথেষ্ট প্ৰতিশ্ৰুতি আমাৰ পৰা বিচাৰিলে, তেওঁলোকৰ ওচৰত গৈ আমি ভৱিষ্যত আমি কেনেদৰে কাম কৰিব পাৰোঁ কাইলৈৰ পৰা আমি সন্ধিয়াৰ পৰা আমি আৰম্ভ কৰিব লাগে। চাওক, সেইটোৱে কৈছোঁ যে আমি লোকতন্ত্ৰত আমি জনসাধাৰণক কাৰণে আমি ওলাই আহিছোঁ। যোৰহাটৰ জনসাধাৰণে আমাক যথেষ্ট মৰম প্ৰদান কৰিছে, মোক এতিয়াও মনত পৰিছে বহুত, মই আমি য'ত য'ত প্ৰচাৰ কৰিবলৈ গ'লোঁ বহুত এনেকুৱা বাগান আছিলে য'ত খোৱা পানীৰ সমস্যা আছিলে, বহুত এনেকুৱা গাঁও আছিলে য'ত ৰাস্তাৰ সমস্যাবোৰ আছিলে। সেইকাৰণে এই নিৰ্বাচনী প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে জনসাধাৰণৰ জয় হ'ব লাগে। আমি কিমান মাৰ্জিনত বা কিমান ব্যৱধানত আমি ওলাই আহোঁ এইটো গুৰুত্বপূৰ্ণ নহয়, কাই ৰাইজে আমাৰ ওপৰত যি আস্থা প্ৰকাশ কৰিছে সেই আস্থা বিনিময়ত তেওঁলোকৰ কামখিনি হ'ব লাগে, সেইটো বেছি গুৰুত্বপূৰ্ণ। ভূপেন কুমাৰে এটা কথা কৈছে যে এইবাৰ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ অসমত আসনৰ সংখ্যা বৃদ্ধি পাব, আপুনি চাওক ভূপেন বৰুৱা ডাঙৰীয়াটো কোৱাটো নিশ্চয় সঁচা, কিন্তু মোকতো খুব বিজেপি ভিতৰৰ মানুহখিনিও একেখিনি কথাই কৈ আছে। এতিয়া ভূপেন বৰুৱা ডাঙৰীয়া কোৱাটো আমি নিজৰ দলৰ ভিতৰত গ্ৰহণ কৰিছোঁ, কিন্তু হ'ব পাৰে সাংবাদিকখিনি গ্ৰহণ কৰা নাই হপায়, ভাবিছে যে এজন দলৰ লগত সম্পৰ্ক থকা মানুহ, নেতৃত্বত থকা মানুহখিনি এইটো স্বাভাৱিক, কিন্তু সাংবাদিকখিনিও জানে যে বিজেপিৰ ভিতৰত থকা মানুহখিনিও একেখিনি কথা কৈ আছে, এইটো অলপ মই ভাবোঁ আপোনালোকৰ কাৰণে বেছি গ্ৰহণযোগ্য হ'ব। আৰু এই গৌৰৱ গগৈ মন্তব্য শুনিলে কাইলৈ যিহেতু লোকসভা নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণা কৰা হ'ব, আৰু ফলাফল ঘোষণা কৰাৰ মাত্ৰ কেইটামান ঘণ্টাৰ পূৰ্বে গৌৰৱ গগৈয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে যোৰহাটত এইবাৰ গৌৰৱ গগৈয়ে বিজয়ী হ'ব বুলি আত্মবিশ্বাসী গৌৰৱ গগৈ, যিহেতু এক্সিট পলে যোৰহাট কংগ্ৰেছৰ দখললৈ নাযায় বুলি দাবী কৰিছে, কিন্তু গৌৰৱ গগৈ এক্সিট পলক বিশ্বাস নকৰে বুলি মন্তব্য কৰিছে। মই এক্সিট পলক বিশ্বাস নকৰোঁ, ফলাফলে কথা কব বুলি গৌৰৱ গগৈ বিশ্বাসী বুলি সাংবাদিকৰ সন্মুখত এই কথা জনাইছে।
রাইজর আশীর্বাদ অথলে না যায় বলে গৌরব গগৈয়ে মন্তব্য করেছে। লগতে কৈছে মই কিমান ভোটত জয়ী হম হেতু ডাঙৰ কথা নহয়, শাসনত থকা সরকারের অহংকার ভাঙিব, অর্থাৎ বিজেপি সরকার অহংকার ভাঙিব বলে মন্তব্য করেছে। এইবার ফলাফল ঘোষণার পাছতে বিজেপি সরকার অহংকার ভঙ্গ হব বলে গৌরব গগৈয়ে সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য করেছে। এক্সিট পোলে যোরহাট পুনের বিজেপি দখললে যাব বলে কৈছে, কিন্তু গৌরব গগৈ এবার যোরহাটের পরাই বিজয়ী হব বলে আত্মবিশ্বাসী, কিয়নো যোরহাটের রাইজে এবার গৌরব গগৈক আশীর্বাদ দিছে বলে মন্তব্য করেছে। আর যোরহাটের রাইজর আশীর্বাদ অথলে না যায় বলে গৌরব গগৈয়ে মন্তব্য করেছে। আর ফলাফল ঘোষণার ফলাফলের পাছতেই জনসাধারণের সমস্যার সমাধানের কামত নিয়োজিত হব গৌরব গগৈ, অর্থাৎ গৌরব গগৈ বিজয়ী হব বলে নিশ্চিত হয়েছে। আর যেতিয়া গৌরব গগৈ বিজয়ী হব তার পাছতেই কি কি করব হ্যাঁ পরিকল্পনাও করেছে গৌরব গগৈয়ে। জনসাধারণের সমস্যার সমাধানের কামত নিয়োজিত হব বলে গৌরব গগৈয়ে মন্তব্য করেছে। আর সংবাদ মাধ্যমের সম্মুখত ফলাফল ঘোষণার পূর্বে গৌরব গগৈয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এক্সিট পোলক বিশ্বাস নকরে গৌরব গগৈয়ে, আর ফলাফলের পাছতে সকল স্পষ্ট হব বলে গৌরব গগৈয়ে দাবি করেছে। এই মুহূর্তে গৌরব গগৈয়ে যে প্রতিক্রিয়া প্রকাশ করেছিল সেই প্রতিক্রিয়া পুনর্বার শুনাইছো। হব লাগে কাইলে দিনটো গোটেই কথাবোৰ প্রকাশ হব। ইতিমধ্যে যথেষ্ট আমার সময় আমার নির্বাচনী প্রচারত আমি সময় আমি সকলে দিল, গোটেই দেশবাসী রাইজে জনসাধারণে দিলে, আর এদিন রোয়া পিছত আমি গোটেই তথ্যবোৰ পাম। আর মই ভাবো যে এতিয়া আমার বর্তমান সময় বহুত আমার সমস্যাবোৰ সমাধান কৰিবলগীয়া আছে। তো আমি ভবিষ্যৎ জনসাধারণে এটা ভাল উচিত নেতৃত্ব পাক, এটা ভাল এটা সৎ সরকার পাক, আর বর্তমানের যে রাজনৈতিক দল যে ক্ষমতাত আছে তেওঁলোকৰ যথেষ্ট অহংকারী, অহংকারটা অল্প ভঙ্গন হোক, মানুষে সেইটোৱে বিচাৰে। আর তার কারণে আমি সকলে কাইলে পৰাই আমি চেষ্টা কৰিব লাগে যে আমার কাইলে আনুষ্ঠানিকভাবে গোটেই তথ্যবোৰ হবই, প্রকাশ হবই, রাজভাবে হবই। কিন্তু মোর বর্তমান উদ্দেশ্য হয়েছে যে লগে লগে যা আহা কাইলে ফলাফলের পিছত লগে লগে আমার যেকটা অঞ্চলত যত আমার অঞ্চলের মানুষ আমাক যথেষ্ট মরম করিলে, আমাক যথেষ্ট প্রতিশ্রুতি আমার পৰা বিচারিলে, তেওঁলোকৰ ওচৰত গৈ আমি ভবিষ্যৎ আমি কেনেদরে কাম করব পাৰো কাইলে পৰা আমি সন্ধ্যার পৰা আমি আরম্ভ করব লাগে। চাওক সেইটোৱে কৈছোঁ যে আমি লোকতন্ত্রত আমি জনসাধারণের কারণে আমি ওলাই আহিছোঁ। যোরহাটের জনসাধারণে আমাক যথেষ্ট মরম প্রদান করেছে, মোক এতিয়াও মনত পৰিছে বহুত। মই আমি যত যত প্রচার করবলৈ গলো বহুত এনেকুৱা বাগান আছিলে যত খোৱা পানীর সমস্যা আছিলে, বহুত এনেকুৱা গাঁও আছিলে যত রাস্তার সমস্যাবোৰ আছিলে। সেইকাৰণে এই নির্বাচনী প্রক্রিয়ার জড়িয়ে জনসাধারণের জয় হব লাগে। আমি কিমান মার্জিনত বা কিমান ব্যবধানত আমি ওলাই আহোঁ এটা গুরুত্বপূর্ণ নহয়, রাইজে আমার উপর যে আস্থা প্রকাশ করেছে সেই আস্থা বিনিময়ত তেওঁলোকৰ কামখিনি হব লাগে, সেইটো বেশি গুরুত্ব। ভূপেন ভাই একটা কথা কৈছে যে এবার নির্বাচনত কংগ্রেসের অসমত আসনের সংখ্যা বৃদ্ধি পাব, আপনি চাওক ভূপেন ভাই ডাঙরিয়াতো কোৱাটো নিশ্চয় সঁচা, কিন্তু মোকতো খুব বিজেপি ভিতৰৰ মানুহখিনিও একেখিনি কথাই কৈ আছে। এতিয়া ভূপেন বৰা ডাঙৰীয়া কোৱাটো আমি নিজৰ দলৰ ভিতৰত গ্ৰহণ কৰিছোঁ, কিন্তু হ'ব পাৰে সাংবাদিকখিনি গ্ৰহণ কৰা নাই হপায়, ভাবিছে যে এজন দলৰ লগত সম্পৰ্ক থকা মানুহ, নেতৃত্বত থকা মানুহখিনি এইটো স্বাভাৱিক। কিন্তু সাংবাদিকখিনিও জানে যে বিজেপি ভিতৰত থকা মানুহখিনিও একেখিনি কথা কৈ আছে, এইটো অলপ মই ভাবোঁ আপোনালোকৰ কাৰণে বেছি গ্ৰহণযোগ্য হ'ব। কাইলে দিনটো গোটেই কথাবোৰ প্ৰকাশ হ'ব। ইতিমধ্যে যথেষ্ট আমাৰ সময় আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰত আমি সময় আমি সকলে দিলোঁ গোটেই দেশবাসী ৰাইজ।